শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউক্রেনে আক্রমণে 1,75,000 সৈন্য প্রস্তুত রাশিয়ার। রুশ অস্ত্র কিনলে নিষেধাজ্ঞা, ভারতকে ইঙ্গিত করে সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। ধেয়ে আসছে ছায়ের মেঘ, বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ। সৌদি আরবের কাছ থেকে $300 কোটি পেল পাকিস্তান। ইরানের সাথে আমেরিকা একঘরে হয়ে পড়েছে, স্বীকারোক্তি ব্লিংকিনের। ইহুদিদের ভুল ভাঙতে হিব্রুতে কোরআন অনুবাদ করছে মিশর। এবং সবশেষ থাকছে আফগানিস্তানে কূটনৈতিক প্রতিনিধি পাঠাবে ফ্রান্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইউক্রেন আক্রমণের প্রস্তুতিতে বিপুল প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আগামী বছরের শুরুতে সম্ভাব্য এই আক্রমণের জন্য 1,75,000 সৈন্য প্রস্তুত করেছে রুশ সরকার। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এক গোয়েন্দা নথির বরাত দিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রস্তুতিতে রাশিয়া ইতিমধ্যেই অর্ধেক সৈন্যকে ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে। পরিচয় প্রকাশ না করা শর্তে মার্কিন এক প্রশাসনিক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, রাশিয়ার পরিকল্পনা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে 2022 সালের শুরুতে এক সামরিক আগ্রাসন শুরু করা। গত বসন্তে ইউক্রেন সীমান্তের নিকট রাশিয়ার মহড়ায় অংশগ্রহণকারী বাহিনীর তুলনায় দ্বিগুণ শক্তি নিয়ে এতে হামলা করা হবে। তিনি বলেন, এই পরিকল্পনার মধ্যে অন্তত 1,75,000 সৈন্যের 100 যুদ্ধ কৌশলগত দলকে প্রস্তুত করা, যা সাজাযান, গোলন্দাজ এবং অন্য সরঞ্জাম থাকবে। অপরদিকে ওয়াশিংটন পোস্টের হাতে পাওয়া এক গোপন গোয়েন্দা নথির বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে ইউক্রেন সীমান্তে 4 এলাকায় রাশিয়া সৈন্য মোতায়েন করছে। পরোক্ষভাবে ভারতকে সতর্কবার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, রাশিয়ার তৈরি অস্ত্র কিনলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে ভারতকে। সংবাদ সংস্থা ANI এর দেয়া একটি সাক্ষাৎকারে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র এমনটাই জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, আমরা সকল বন্ধু দেশের কাছে আবেদন করছি, তারা যেন রাশিয়ার তৈরি এমন কোনো অস্ত্র আমদানি না করে যার ফলে তাদের কাটসা আইনে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে ভারতকে ছাড় দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আটসা আইনে কোনো এক বিশেষ দেশকে ছাড় দেওয়ার কোনো বিধান নেই। উল্লেখ্য, রুশ মিসাইল সিস্টেম নিয়ে তুঙ্গে পৌঁছেছে ভারত আমেরিকার টানাপোড়েন। সম্প্রতি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা বা মিসাইল সিস্টেম S-400 ট্রায়াফ ভারতে পাঠানো শুরু করেছে রাশিয়া। সামরিক বিষয়ে ওয়াকিফ হাল মহলের দাবি, এর ফলে এক ধাক্কায় অনেকটাই শক্তি বেড়েছে ভারতের। আগ্নেয়গিরি রুগ্নোৎপাত থেকে সৃষ্ট ঘন ছায়ের মেঘে ছেয়ে গেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের আকাশ। চলতি মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো অগ্নুৎপাতের ফলে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন বলে শনিবার BBC-র একটি প্রতিবেদন জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মাউন্ট সেমুরু থেকে আগ্নেয়গিরির ছায়ের ঘন বৃষ্টির সৃষ্টি হয়েছে। এই কারণে সেখানকার অন্তত 2 জেলা থেকে সূর্য দেখা যাচ্ছে না। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি বলে BBC-র প্রতিবেদন থেকে বলা হয়েছে। তবে ছায়ের মেঘ 50,000 ফুট উপরে উঠার কারণে পর্যবেক্ষকরা বিমান চলাচলে সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিছনে বিশাল ছায়ের ঢেউ ধেয়ে আসছে, স্থানীয় বাসিন্দারা পালাচ্ছেন। ও এলাকা থেকে মালাং শহরের কাছের একটি সড়ক এবং সেতু বিচ্ছিন্ন হয়ে গেছে বলে স্থানীয় কর্মকর্তা তারিকুল হক বা রয়টার্সকে জানিয়েছে। অস্ট্রেলিয়ার ডারউইনের ভ্যালকানিস অ্যাস অ্যাট বেস সেন্টার জানিয়েছে, সাই মাউন্ট সেমেরুর শিখর থেকে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। আগ্নেয়গিরি থেকে সৃষ্ট ছায়ের সম্ভাব্য বিপদ আমলে নিয়ে BNS বিমান সংস্থাগুলোকে ওই এলাকায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। ঋণে জর্জরিত পাকিস্তানের বোঝা আরও বাড়ল। এবার সৌদি আরবের কাছ থেকে $300 কোটি ঋণ নিয়েছে দেশটি। একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ঋণ প্যাকেজের শর্তের আওতায় পাকিস্তানকে 4% সুদে 1 বছরের জন্য $300 কোটি দিয়েছে সৌদি আরব। আজ শনিবার প্রধানমন্ত্রী ইমরান খানের অর্থনৈতিক উপদেষ্টা শওকত তারিন এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানকে ঋণ দেওয়ার কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সদয় দৃষ্টির জন্য আমি মহামান্য যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সৌদি আরবকে ধন্যবাদ জানাতে চাই।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশটি উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রায় রিজার্ভ হ্রাস, চলতি হিসাবে তারল্য সংকট এবং মুদ্রার অবমূল্যায়ন সহ ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে। 2018 সালের শেষের দিকে পাকিস্তানকে $300 কোটি ঋণ দিয়েছিল সৌদি আরব। এছাড়া দেশটিকে $320 কোটি বাকিতে তেল কেনার সুযোগ দেয় সৌদি আরব। কিন্তু কাশ্মীর ইস্যুতে রিয়াদকে চাপ দিলে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। এর জেরে 2020 সালে সৌদি আরবকে ঋণের সেই অর্থ সময়ের আগেই ফেরত দিতে হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্বীকার করেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকা বিশ্বে একঘরে হয়ে পড়েছে। তবে একই সাথে তিনি দাবি করেছেন, এবারের সপ্তম দফা ভিয়েনা সংলাপে ইরান নতুন করে যে নীতি অবস্থান নিয়েছে তাতে ইরানই উল্টো একঘরে হয়ে পড়েছে। শুক্রবার বিকেলে ভিয়েনা ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শেষ হওয়ার পর বার্তা সংস্থা রয়টার্সকে দিয়ে একটি সাক্ষাৎকারে ব্লিংকেন এই মন্তব্য করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান যখন পূর্ণোদ্যমে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তখন ভিয়েনা সংলাপকে দীর্ঘায়িত হতে দেবে না ওয়াশিংটন। তিনি মার্কিন সরকারের সভা শুদ্ধি রীতি অনুসরণ করে বলেন, কূটনৈতিক উপায়ে কাজ না হলে ভিন্ন উপায় অবলম্বন করবে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইরান পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরতে আন্তরিক নয় এবং এই কারণেই তার ভাষায় এভাবে ভিয়েনা বৈঠক সফল হয়নি। ব্লিংকেন এমন সময় এই দাবি করলেন যখন আমেরিকা একতরফাভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এটি নিয়ে চলমান অচল অবস্থা দেখা দিয়েছে। এছাড়া ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপার আমেরিকা মোটেও আন্তরিক নয় বলে ইরান অভিযোগ করে আসছে। এছাড়া 2018 সালের মে মাসে ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তেহরান বলে আসছিল আমেরিকা বিশ্বে ঘরে হয়ে পড়েছে, কিন্তু সে সময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে একথা স্বীকার করা হয়নি। এবার খুদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করলেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা বিশ্বে একগড়ে হয়ে পড়েছে। হিব্রু ভাষায় পবিত্র কোরআন শরীফ অনুবাদের উদ্যোগ নিয়েছে মিশর। মুসলিম এই ধর্মগ্রন্থ নিয়ে ইহুদি প্রাচ্যবিদরা আগে ভুল ব্যাখ্যা দেয়ায় মিশর এই উদ্যোগ নিয়েছে। মিশরের প্রতিভা এবং বৃদ্ধি বিষয়ক মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার এই প্রকল্প গ্রহণের কথা জানায়। এক সংবাদ সম্মেলনে মিশরের এই মন্ত্রণালয় জানায়, হিব্রু ভাষায় আগে ইহুদিরা পবিত্র কোরআনের যা অনুবাদ করেছে তাতে অনেক ভুল রয়েছে। এ কারণে তারা ইহুদিদের ভুল ভাঙার জন্য এবার সঠিক তথ্যসহ হিব্রু ভাষায় পবিত্র কোরআন অনুবাদের উদ্যোগ নেওয়া হয়েছে। মিশরের এই সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত মোহাম্মদ মুক্তার গুমা বলেছেন, আমরা বেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি আগের হিব্রু ভাষায় অনুবাদ করা কোরআন শরীফে অনেক ভুল ব্যাখ্যা দিয়েছে ইহুদি প্রাচ্যবিদরা। এ কারণে বিশ্বের 1,40,00,000 হিব্রু ভাষী ইহুদির মধ্যে পবিত্র কোরআনের সঠিক বাণী পৌঁছে দেওয়ার জন্য মিশর এই উদ্যোগ নিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশ আফগানিস্তানের কূটনৈতিক প্রতিনিধি পাঠানোর চিন্তা করছে। এরই লক্ষ্যে কাবুলে একটি অভিন্ন দূতাবাস স্থাপনের পরিকল্পনা করছে দেশগুলো। কাতারের রাজধানী দোহায় শনিবার একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি। এর আগে শুক্রবার 2 দিনের সফরে কাতারের রাজধানী দোহায় যান তিনি। ম্যাক্রো বলেন, আমরা ইউরোপের কয়েকটি দেশ মিলে একটি সংস্থা তৈরি করতে যাচ্ছি যেখানে ইউরোপের দেশগুলো তাদের রাষ্ট্রদূত নিয়োগ দেবে এবং তারাই ইউরোপের প্রতিনিধি হিসেবে কাজ করবে। তবে এর মধ্য দিয়ে তালেবান সরকারকে কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। এর আগে তালেবানের সঙ্গে আলোচনার পর গত 28 নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতিতে জানিয়েছে, শীঘ্রই তারা আফগানিস্তানে একটি মিশন খুলতে পারে। চলতি বছরে তালেবানের সাথে চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী প্রত্যাহার করা হয়। এরই অংশ হিসেবে ফ্রান্স আফগানিস্তানে মোতায়েন দেশটির সৈন্যদের প্রত্যাহার করে নেয়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।